আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে ভারতের উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রামের একটি হিন্দু মেয়ের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা জানাতে চলেছি, যে সত্য ঘটনাটি জানার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন, আর এই ঘটনাটি জানার পর আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। বন্ধুরা, এই ঘটনাটি অনেকটা এমন, সেই মেয়েটির স্বামী যখন জানতে পারল তার স্ত্রী মুসলমান, তার বউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার স্বামী তার সাথে যেটা করেছিল সেটা জানলে আপনাদের রুহ কেঁপে উঠবে। আর এই ঘটনাটি সেই শহরের, যে শহরে প্রতিদিন হিন্দু মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। প্রিয় দর্শক, এই সত্য ঘটনাটি জানতে হলে ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, বলা হয়ে থাকে এই ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামের। সেখানে একটি অমুসলিম এবং মুসলিম পরিবার পাশাপাশি বসবাস করত। সেখানকার অমুসলিম মানুষটির বাসায় 4 থেকে 5 বছর বয়সী একটি মেয়ে ছিল, যে মুসলমানদের বাসায় খেলার জন্য যেত। যেভাবে সাধারণত ছোটখাটো বাচ্চারা পাশের বাড়িতে খেলতে যায়, ঠিক সেভাবে এই বাচ্চাটিও খেলার জন্য পাশের বাড়িতে যেত। কিন্তু সে যে বাচ্চাটির সাথে খেলার জন্য যেত সে ছিল মুসলমান, আর তার মা ছোট ছোট বাচ্চাদেরকে বাসায় পবিত্র কোরআন শরীফ শিক্ষা দিত। এজন্য কিছুক্ষণ পর্যন্ত সেই ছোট্ট মেয়েটিও তার সাথে খেলার পর যখন তার মা তাকে কোরআন শেখার জন্য ডাকতেন, তখন সেই হিন্দু মেয়েটিও তার পাশে বসে পবিত্র কোরআনকে দেখত। ধীরে ধীরে তার মধ্যেও পবিত্র কোরআন পড়ার ইচ্ছা জাগতে থাকে। আর তাই একদিন সে তার বান্ধবীর মাকে বলে, চাচি আমিও কোরআন শিখতে চাই। এরপর তার বান্ধবীর মা তাকেও তার মেয়ের সাথে পড়ানো শুরু করে। এরপর ধীরে ধীরে সেই হিন্দু মেয়েটি কায়দা পড়া শুরু করে। এরপর তার বান্ধবীর সাথে সে ধীরে ধীরে পবিত্র কোরআন পড়া শুরু করে। সেই হিন্দু মেয়েটি তার মা বাবাকে এই ব্যাপারে কোনো কিছুই জানায়নি, যার অর্থ হচ্ছে তার মা বাবা জানতো না তাদের মেয়ে কোরআন শিখছে। যখন সেই মুসলিম মেয়েটি কোরআন পড়া শিখে গিয়েছিল, তখন সেই অমুসলিম মেয়েটিও পুরোপুরিভাবে কোরআন পড়া শিখে গিয়েছিল। বন্ধুরা, এরপরে এমন একটা সময় আসলো, সেই হিন্দু মেয়েটি যুবতী হয়ে গেল, আর তার মা বাবা তার বিয়ে এমন এক অমুসলিম ছেলের সাথে দিল যে এত বেশি কট্টর হিন্দু ছিল যে সে মুসলমানদের সাথে কথা বলা তো দূরের কথা, সে মুসলমানদেরকে সহ্যই করতে পারত না, কেননা সে মুসলমানদের ব্যাপারে সবসময় ভুল তথ্য জেনে এসেছে। এরপর সেই হিন্দু মেয়েটির যেদিন বিয়ে হয়, তার পরের দিন সে তার বান্ধবীর মায়ের কাছে গেল এবং বলতে লাগল, আমি আপনার কাছ থেকে পবিত্র কোরআন পড়া শিখেছি এবং আমি মনে মনে কালেমা পড়ে নিয়েছি, কিন্তু আমি এই ব্যাপারে আমার পরিবারকে কোনো কিছু জানাতে পারবো না। আমি তাদেরকে এই কথা জানালে ঘরের মধ্যে সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে, আর আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আর এখন তো আমার বিয়ে এমন একজন মানুষের সাথে হয়েছে যে মুসলমানদেরকে কোনোভাবেই সহ্য করতে পারে না। এটা শুনে তার বান্ধবীর মা বলল, শোনো মা, তুমি যদি পবিত্র কোরআনের উপরে সম্পূর্ণ ভরসা রাখো, তাহলে তুমি আল্লাহর উপর ভরসা রাখতে পারো, আল্লাহ তোমার ঈমানকে বাঁচাবে। এরপর তার বান্ধবীর মা তার জন্য বিয়ের একটি উপহার প্রস্তুত করল, আর তাকে উপহার হিসেবে একটি কোরআন শরীফ দিয়ে দিল। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, এরপরে সেই মেয়েটি তার শ্বশুরবাড়িতে পৌঁছে যায়, এবং তার সাথে সাথে সেই পবিত্র কোরআনটিও তার শ্বশুরবাড়িতে পৌঁছে যায়। এরপর সেই মেয়েটি সেই কোরআনকে একটি জায়গায় লুকিয়ে রাখে। যখনই তার স্বামী কাজের জন্য বাইরে যেত, তখন সে লুকিয়ে পবিত্র কোরআন বের করত এবং তেলাওয়াত করতে শুরু করে দিত। বন্ধুরা, এভাবে কয়েক বছর কেটে যায়, আর একটা পর্যায়ে এসে সে গর্ভবতী হয়ে যায়। কিন্তু এরপর সে আরও বেশি চিন্তার মধ্যে পড়ে যায়, কেননা সে চিন্তা করতে থাকে, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আমার স্বামী তো অমুসলিম, কিন্তু আমার এই বাচ্চার কি হবে? আমার বাচ্চা কি মুসলমান হবে নাকি হিন্দু হবে? আর এই কথা ভেবে ভেবে সেই মেয়েটি আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ,
আপনি আমাকে এমন কোনো উপায় বলে দিন যাতে করে আমি আমার বাচ্চাকে কালেমা পড়াতে পারি। বন্ধুরা, সেই মেয়েটি এমন কোনো উপায় খুঁজে পাচ্ছিল না যে উপায়ে সে তার স্বামীকে তার মুসলমান হওয়ার কথা বলবে, কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন। একদিন তার স্বামী হঠাৎ করেই অসুস্থ হয়ে গেল, আর তার স্বামী হসপিটালে নিজের পরীক্ষা করার জন্য চলে গেলেন। ডক্টর সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে জানালেন তিনি অনেক সিরিয়াস একটি রোগে আক্রান্ত, আর এই কথা শোনার পর তিনি আরও বেশি চিন্তায় পড়ে যান, কেননা ডক্টর তাকে জানিয়ে দিয়েছে তার ক্যান্সার হয়েছে, আর এখন তার বেঁচে থাকার সময় প্রায় শেষ। এরপর সেই মেয়েটির স্বামী অনেক বেশি চিন্তিত মুখ নিয়ে বাসায় ফিরে আসে এবং তার স্ত্রীকে দেখার সাথে সাথে কান্না করতে শুরু করে আর বলতে থাকে, তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি অনেক ভালো মনের একজন মানুষ, তুমি অনেক বিশ্বস্ত, কিন্তু এখন তোমার আর আমার একসাথে থাকার আর কিছুদিন বাকি রয়েছে, ডক্টর বলেছে আমি আর এক মাস মাত্র বাঁচব। এরপর সেই মেয়েটির স্বামী হসপিটালের সমস্ত ঘটনা তাকে খুলে বলে। বন্ধুরা, এই ঘটনাটি শোনার পর তার স্ত্রী অনেক বেশি কান্নাকাটি করতে শুরু করে এবং তার স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমার কাছে এর একটি ওষুধ রয়েছে আর আমার সম্পূর্ণ বিশ্বাস আপনি এতে খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, কিন্তু আপনি আমার সাথে ওয়াদা করুন, আমি যা কিছু করব এই ব্যাপারে আপনি আমাকে কোনো কিছুই বলবেন না, অর্থাৎ আমাকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না। এটা শোনার পর তার স্বামী বলে, ঠিক আছে, আমি এটা তোমার সাথে ওয়াদা করছি, আমি তোমাকে কোনো কিছুই বলবো না, আর আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি তুমি যেটাই বলবে সেটাই করব, আমি তোমার প্রতিটি কথাই শুনব। এরপরে সেই মেয়েটি পবিত্র কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করে পানির উপরে ফু দিয়ে তার স্বামীকে পান করাতে শুরু করে, কেননা সে তার বান্ধবীর মাকে দেখেছে বাড়ির কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে পানির উপরে ফু দিয়ে সেই পানি পান করাতেন আর এরপরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত। তার স্বামী যখন তাকে এসব করতে দেখে তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? আর সে বলে, আমি তোমার চিকিৎসা করছি, তোমার আর আমার এটা ওয়াদা হয়ে গেছে যে তুমি আমাকে এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করবে না। এরপর থেকে তার স্বামী প্রশ্ন করা বন্ধ করে দেয়। বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলার কারিশমা দেখুন, এক মাস পর্যন্ত সেই মেয়েটি তার স্বামীর উপরে সূরা ফাতিহা পড়ে ফু দিতে থাকে এবং পানি পড়া খাওয়াতে থাকে, সম্পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে। এর ঠিক এক মাস পরে যখন তার স্বামীকে আবারও টেস্ট করানো হলো, তখন তার রিপোর্ট দেখে ডাক্তার রীতিমতো অবাক হয়ে যায়, কেননা সেই সময় রিপোর্টে এসেছে তার মধ্যে এখন ক্যান্সারের কোনো নাম নিশানা নেই, আর তার রিপোর্টের মধ্যে এটাও এসেছে তার কোনোদিন ক্যান্সার হয়নি। সুবহানাল্লাহ। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার কুদরতে সেই মানুষটিকে পুরোপুরি সুস্থ করে দেয়। আসলে আল্লাহ তাআলা যাকে চায় তাকেই শাফায়াত দান করেন, আর তার স্বামী যখন পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন সে অনেক বেশি খুশি হয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, এই অসম্ভব কাজটি তুমি কিভাবে সম্ভব করলে, আর তুমি বলো তুমি এখন আমার কাছ থেকে কি চাইছো, আমি তোমার প্রতিটি কথা পূরণ করব। এরপর তার স্ত্রী তাকে সমস্ত কথা মন খুলে বলে দেয়। সে বলে দেয়, সে ছোট থাকতেই তার বান্ধবীর বাসায় খেলতে যেত, আর সেখানে থেকে সে পবিত্র কোরআন পড়তে শিখেছে, পবিত্র কোরআনের উপরে বিশ্বাস এনেছে এবং কালেমা পড়ে মুসলমান হয়েছে। এছাড়াও সে এটাও বলে দিল, আমি আমার বিয়ের পর থেকে প্রতিনিয়ত পবিত্র কোরআন তেলাওয়াত করে আসছি, তবে সেটা গোপনে যাতে করে কেউ কখনো বুঝতে না পারে। এরপর সে তার স্বামীকে বলে, এখন তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তুমিও কালেমা পাঠ করো। এখন তার স্বামী তাকে নিষেধ করতে পারছিল না, কেননা তিনি তার স্ত্রীকে কথা দিয়েছিল। এরপর তার স্বামীও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বন্ধুরা, এরপরে সেই মেয়েটির ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয় আর সেও এখন মুসলমান। অর্থাৎ মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে একটি অমুসলিম পরিবার সম্পূর্ণ মুসলমান হয়ে যায়। কিন্তু তারপরেও তাদের মধ্যে একটি ভয় ছিল, এটা ভেবে যে আমাদের ব্যাপারে যদি আমাদের পরিবারের কেউ জানতে পারে, সমাজের কেউ জানতে পারে, তাহলে আমাদের এখানে বসবাস করা কষ্টকর হয়ে যাবে। এরপর তার স্বামী চাকরির জন্য সৌদি আরবে অ্যাপ্লাই করে আর সেখানে ওনার চাকরিও হয়ে যায়, আর এখন সেই মেয়েটি এবং তার স্বামী সন্তান মিলে সৌদি আরবে বসবাস করছে আর তারা প্রতিনিয়ত আল্লাহ তাআলার হুকুম মেনে চলছে।
আল্লাহ তাআলা মেয়েটিকে ইমানদার বানাতে চেয়েছিলেন বলেই তার জীবনে এমন এমন ঘটনা ঘটে গেল যেগুলো অবিশ্বাস্য। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।